ভিভো বাংলাদেশের পদটি দেখার পর আপনারা অনেকেই প্রশ্ন করেন যে যদি আমি এই চাকরিটি পেয়ে যাই তাহলে আমাকে কি কি দায়িত্ব পালন করতে হবে বা কি কি কাজ করতে হবে। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু চাকরির দায়িত্ব দেওয়া আছে এবং ইংরেজিতে দেওয়া আছে। আমরাই একমাত্র সহজ সলিউশন থেকে চাকরির দায়িত্বগুলো বাংলায় লিখে দিই। চলুন ভিউয়ার্স, আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো একবার পরে বুঝিয়ে দিচ্ছি। হ্যান্ডসেটের ত্রুটি অনুসন্ধান মেরামত পরিষেবার জন্য দায়ী। হ্যান্ডওয়ার্ড এবং সফটওয়্যার মেরামত করে গ্রাহকদের সমর্থন। দৈনন্দিন মেরামতের লক্ষ্য বজায় রাখুন। গ্রাহকদের হ্যান্ডসেট আপডেট দিতে গ্রাহকের সাথে যোগাযোগ করুন। পিসিবি, স্ক্রিন, কম্পোনেন্ট ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা, মানসম্মত মতামত দিন। এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত মেরামত, পুনরায় কাজ, পরীক্ষা এবং ডকুমেন্টেশন পদক্ষেপগুলি সম্পাদন করে CRM অপারেশনের পাশাপাশি অন্যান্য অনলাইন ভিত্তিক সহায়তা সিস্টেম বোঝা, কম্পোনেন্ট লেভেল পর্যন্ত ট্রাবল শুট, মেরামত এবং নথি সব ব্যর্থতা, ত্রুটি অনুসন্ধান মেরামত সেবার জন্য দায়ী। পিসিবি, স্ক্রিন, কম্পোনেন্ট ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা, মোবাইল ফোন হার্ডওয়্যার HW এবং সফটওয়্যার SW সম্পর্কে ভালো বোঝাপড়া, বোর্ড এবং কম্পোনেন্ট লেভেলে ডিসঅ্যাসেম্বল রিসেম্বল করুন। কোম্পানি প্রয়োজনীয় মান অনুযায়ী কাজ করে। একটি পরিষ্কার এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে কর্মশালার রক্ষণাবেক্ষণে সহায়তা করে। সার্বিক সেবা কেন্দ্র ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত অন্যান্য দায়িত্ব। প্রয়োজনে ছুটির দিনেও চাপের মধ্যে কাজ করতে ইচ্ছুক। হ্যালো ভিউয়ার্স, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিভো বাংলাদেশ থেকে, যেটি কিনা অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। চলুন ভিউয়ার্স, দেখে নেই ভিভো বাংলাদেশে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, অন্যান্য সুবিধা কী কী রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, ভিডিওটি কিন্তু কেটে কেটে দেখবেন না, কারণ ভিডিওটি কেটে কেটে দেখলে আপনার আবেদন করতে ভুল হয়ে যাবে। আর আপনার আবেদনে যদি একবার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে না। তাই আমি কোথায় কী লিখছি, কিভাবে বলছি, এগুলো দেখে দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। ভিভো বাংলাদেশে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 27 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা কিন্তু 27 সেপ্টেম্বর পর্যন্ত বসে থাকবেন না, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। কারণ আপনি যত তাড়াতাড়ি আপনার CV ড্রপ করবেন, তারা কিন্তু আপনাকে কল দেওয়ার জন্য আপনাকে ফার্স্ট লিস্টে রেখে দেবে। তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। প্রতিষ্ঠানের নাম ভিভো বাংলাদেশ, বিভাগের নাম মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, পদের নাম এক্সিকিউটিভ, পদসংখ্যা 7 জন, চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী পুরুষ, যে কেউ এখানে আবেদন করতে পারবেন, বয়স 28 থেকে 30 বছর, কর্মস্থল যে কোনো স্থান। তার আগে বলে দিচ্ছি, যারা আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। চাকরির দায়িত্বসমূহ, ভিউয়ার্স, আমি কিন্তু ভিডিওর শুরুতেই আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো একবার বুঝিয়ে দিয়েছি। আমি আর বলবো না, আপনাদের যদি দরকার হয় তাহলে আপনারা নিজ নিজ দায়িত্বে চাকরির দায়িত্বগুলো আরও একবার পড়ে নেবেন। কারণ যখন আপনি এই চাকরিটি পেয়ে যাবেন তখন কিন্তু আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে। তাই আপনি আরও একবার ভালোভাবে চাকরির দায়িত্বগুলো পড়ে নেবেন। বেতন 18,000 থেকে 20,000 টাকা, শিক্ষাগত যোগ্যতা BSc, অভিজ্ঞতা 1 থেকে 2 বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় 27 সেপ্টেম্বর 2024। ভিউয়ার্স, আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, আপনারা কিন্তু 27 সেপ্টেম্বর পর্যন্ত বসে থাকবেন না, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব
আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। আবেদন নিয়ম হচ্ছে আগ্রহীরা বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এই যে লিংকটি রয়েছে এটি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বিডি জবস এই নীল লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তখন আপনাকে দেখে নিতে হবে এটি ভিভো বাংলাদেশের হেড অফিসের পদটি রয়েছে কিনা। যদি পেয়ে যান তাহলে ভিতরের তথ্যগুলো ভালোভাবে পড়ে নেবেন, কারণ যখন আপনাকে ইন্টারভিউতে ডাকবে তখন কিন্তু এই ভিতর থেকে আপনাকে বিভিন্ন টপিকস এর উপর প্রশ্ন করতে পারে। যদি আপনি ভালোভাবে পড়ে যান তাহলে আপনি ইন্টারভিউটি খুব সুন্দরভাবে দিতে পারবেন। তাই আমি আবারও বলছি, ভিতরের তথ্যগুলো ভালোভাবে আরও একবার পড়ে নেবেন। পড়ার পর আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কিনা। যারা বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন তারা অবশ্যই অবশ্যই নিজেরা করে নেবেন, আর যারা পারেন না তারা কি করবেন, তারা আমাদের সহজ সলিউশনের চ্যানেলটিতে আসবেন। আসার পর পপুলার এখানেটি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিডি জবস অ্যাকাউন্ট, এখানে মাত্র 5 মিনিটেই আপনি আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি খুলতে পারবেন। এটি আপনার ফোন থেকে অথবা আপনার ল্যাপটপ থেকে অথবা আপনার কম্পিউটার থেকেই বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন। তাই আপনারা বিডি জবস এর অ্যাকাউন্টটি এখানে কোথায় কি বলছে, কোথায় কি লিখছে, এগুলো দেখে দেখে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। তার সাথে ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে, আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% রয়েছে কিনা। যাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% রয়ে যাবে তারা এখানে আবেদন করতে পারবেন, আর যাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% থাকবে না তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। যদিও আবেদন করে ফেলেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। আমি চাই না আপনার আবেদনটি বাতিল হয়ে যাক, তাই আপনারা কি করবেন, আপনারা আমাদের সহজ সলিউশন চ্যানেলটিতে আসবেন। আসার পর পপুলার এখানেটি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট 100% প্রোফাইল বিডি জবস, এখানে কোথায় কি লিখছে, কিভাবে বলছে, এগুলো দেখে দেখে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% করে নেবেন। আর যাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি 85% রয়ে যাবে তারাও কিন্তু এখানে আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% করার জন্য। তারপর ভিউয়ার্স কি করবেন, তারপর আবার এখানে ফিরে আসবেন। আসার পর আবেদন করুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে, যেহেতু এখানে বলা আছে বেতন 18,000 থেকে 20,000 টাকা, আমি এখানে বেতন 20,000 টাকা বসিয়ে দিচ্ছি। আপনারা 18,000 থেকে 20,000 টাকার মধ্যে একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন। তারপর রয়েছে ভিউয়ার্স একটি সতর্কবার্তা, আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন, bdjobs.com লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না। কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র। উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি, যদি পড়ে থাকেন তাহলে এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আবেদন এখানে একটি ক্লিক করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। ভিউয়ার্স, আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। তার সাথে ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে। তার সাথে ভিউয়ার্স, আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে চলে যায় নোটিফিকেশন। ধন্যবাদ।